গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো আমার প্রিয় পরিবার? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। ভাই বোন চ্যানেলে দোয়েল আমার নাম মারিয়া গাঙ্গুলি। চলো আজকে আনারস কেটে রাখলাম, কেটে রেখে সেখান থেকে চালু করলাম। তো কার কার আনারস খেতে ভালো লাগে কমেন্টে জানিও। নুন আর চিনি মাখিয়ে রেখে দিয়েছিলাম, ঠিক আছে, যা দুপুরবেলায় খাচ্ছি। চলো আর ফুল ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। মঙ্গলবার তো দিদি রান্না করছে, এটা করছে, কী করছে সেটা পটল দিয়ে কাঁঠালের বীজ দিয়ে আলু দিয়ে করছে। আর এখানে কালকে তরকারি আছে, ঘুড়ি, এইটা ভিডিওটা আমি করিনি, শরীরটা ভালো না কদিন ধরে। আর এখানে ভাত আছে, ভাতটা সবে নামালো বলে ন্যাকড়াগুলো আছে, এই যে ভাত। চলো, আর এখানে আছে একটা তরকারি ম্যাক্রোনি, আর এখানে আছে ম্যাগি, আর এটাই আছে দুধ, সেটা আর দেখালাম না। আর লোটে মাছ করবে তো দেখাচ্ছি তোমাদের। আদা রসুন বাটা, হলুদ, জিরে ধনে, নুন, কাশ্মীরি কালার, লঙ্কা, পেঁয়াজ, টমেটো, ধনে পাতা, লোটে মাছগুলো এইভাবে কেটে নিয়েছে। পরিমাণ মতন তেল দেবে, আর নামানোর আগে একটুখানি সর্ষের তেল লাগবে। তেল গরম হয়ে গেছে, এবারে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে মানে নরম দিয়ে হয়ে যাবে, তখন এই মশলাগুলো দিয়ে দেবে। এই যে দিদি মশলাটা দিয়ে নিয়েছে, ঠিক আছে। এই যে দিদি মশলাটা কষছে, কষানো হয়ে গেলে মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে দেবে, দিয়ে জল দেবে। জল বেশি দিতে হবে না, কারণ তোমরা জানোই, অনেকেই জানো যে লোটে মাছ থেকে প্রচুর জল বেরোয়, তো অল্পই জল দেবে। তারপর টমেটো দেবে, এবারে মশলাটা কষা হলে টমেটো দেবে, ঠিক আছে। তো আমরা অনেকজন আছি যে মশলা কষতে কষতে টমেটো দিয়ে কষিয়ে নিই, তো দিদি ওইভাবে করে। তো চলো, নামানোর আগে একটু ধনে পাতা দেবে, আর তোমার সর্ষের তেল দিয়ে একটু ফুটে নামিয়ে নেবে, আমি পরে দেখাচ্ছি। তেল বেরিয়ে গেছে, এবারে মাছটাকে দেবে নেড়ে চেড়ে। দিদি এইভাবে করে, আমি আবার একটু অন্যরকম করি। তো চলো, আর ভালো লাগে জানো তো এই রেসিপিটা খেতে, ওই ঝুড়ো ঝুড়ো ভাজার থেকে এটা খেতে খুব ভালো লাগে। আমি একবার বিয়ের পরে করেছিলাম, ঢেকে দে, আমি বিয়ের পরে করেছিলাম, তো পাশের বাড়িটা কাকুকে দিয়েছিলাম, তো কাকাটা খেয়ে মরে গেছে। উনি খেয়ে কি নাম করেছিল যে বৌমা, মানে ননদের বাড়ি থাকতাম, তো বলেছিল বৌমা আমি এই প্রথম এই মাছ এইভাবে খেলাম, খুব সুন্দর হয়েছে। তো আমিও বিয়ের পরে প্রথম ওইভাবেই রান্না করেছিলাম, বাড়িতে তো রান্না করতাম না, তো আমাদের বাড়িতে ঝুরঝুরু ভাজা খেত। আর আমি বিয়ের পরে এরকম একটু রস রস করেছিলাম, খেতে দারুণ হয়েছিল। তো চলো, তোমরা এইভাবে খেয়ে দেখো, পরে আসছি আবার। দিদি আর ওরও একটা চ্যানেল আছে, ও ছোটো ছোটো সাইডিগুলো বলে, ঠিক আছে। ওর চ্যানেলের নাম হলো কবিতা পাটসি। তো চলো, ও নামিয়ে নিল, ব্যাস। আর ওকে একটু সাপোর্ট করো, ওর বিয়ে টিয়ে হয়নি, বাচ্চা কাচ্চা নেই, কে দেখবে ওই জন্যই। চলো, ধনে পাতা দেবে উপরে ছিটিয়ে, ঠিক আছে। তো দেখো কালারটা কেমন হয়েছে, জানিও ফ্রেন্ডস। পটেটো বানাবো, তো দইল আমার ভালোবাসে। আলুটাকে মোটা মোটা করে কেটে নিয়েছি, তো আমি হালকা নুন দিয়ে 2-3 মিনিট একটু জল, গরম জলে গরম করে নেব, ঠিক আছে। চলো, জল দিয়ে নিই, নুন দিয়ে নিই, এই যে বসিয়ে দিলাম। এবারে নুনটা দিয়ে নেব, দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেল, টিস্যুতে দিয়ে শুকনো করে মুছে তারপর যা দিয়ে আর দেবো। চলো আসছি, যেন সেদ্ধ না হয়, ঠিক আছে, ভাপাতে হবে। এই যে আলুগুলো দিয়ে নিয়েছি, এবারে তোমরা চাইলে পাতলার, এই যে তোমরা চাইলে এইভাবে টিস্যু দিয়ে জলটাকে শুষে নেবে, ঠিক আছে। আর যদি টাউল থাকে, পরিষ্কার টাউল, কিচেন টাউল, তো করতে পারো। এই যে
তাহলে কি বলতো, আলুগুলো জল থাকবে না, তারপর তো যা যা আছে করব সেগুলো দেখতেই পাবে। এই যে নিচেও জল দিস, চল আমি মুছে নিই ভালো করে। এ দেখো শুকনো পাত্র নিয়ে নিয়েছি, আলুগুলো শুকিয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি। ঠিক আছে, একটুখানি ময়দা দিলাম, এই যে মেতে দেবো একটু, হ্যাঁ ভালো লাগে, আমি দিই। একটুখানি জোয়ান, গোলমরিচের গুঁড়ো, একটু কাশ্মীরি কালার, নুন, হলদি পাউডার, একটু হলদি পাউডার দেব সামান্য একটু, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই যে চলো, পাঁপড় ভেজেছিলাম তো সেই পাঁপড় ভাজা তেলটাতে আমি পটেটোটা ভাজবো। ঠিক আছে, তো চলো, এখন তেলটা গরম হয়ে গেছে তো চলো আমি আলুটা থেকে দিয়ে নিই। আর তোমরা চাইলে মেথি পাউডারটা ইয়ে পাতাটা মানে অ্যাভয়েড করতে পারো। ঠিক আছে, এই দেখো তো চলো, এই যো আর একটু লাল হবে, কী গন্ধ। চালাও গা, গরম লাগলে। এই যে এটা দইলে, এইটা আমানের, ঠিক আছে, এই যে এটা আমার দইল বললাম, এটা আমান, এটা আমার আর আমার দিদি, তো চলো ওদের দিয়ে দিই। দইল আমান খাচ্ছে, কেমন হয়েছে মাম্মা? সুপার, তো চলো চলো এর উপরটা গুছিয়ে নিই, তোমাদের দেখাচ্ছি, কারণ স্ট্যান্ড করবো কি করে আমি, এখানে স্ট্যান্ড করলেও তোমরা দেখতে পাবে না। তো চলো পরে আমি আসছি, হ্যাঁ আর ওই মেয়ের হ্যাপি বার্থডে ওটা ছিল ফেলে দেবো, আর সেদিনকে বলেছিলাম ওখানে গুছাবো, গুছাতে পারিনি, ঠিক আছে গুছাবো। এই দেখো এখানে গুছিয়ে নিয়েছি, তো কেমন লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, বেল আইকন বাজিয়ে দিও। সাবধানে থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট, হাই বন্ধুরা।